আপনার ডিসেম্বর মাসের শেষের দিকে লাগাইছে, একেবারে শেষের দিকে লাগানো হয়েছে। আর এখন তো আপনার মার্চের আজকে 15 তারিখ, আর হয়তো অল্প কিছুদিনের ভিতরেই উঠে যাবে। এখানে এটা উঠানোর পরে এখানে পাট লাগানো যাবে। আর সবচেয়ে বেশি ভালো কথা হচ্ছে এটাই যে এটা অনেক সুন্দর লাগছিল। আমি এটা প্রথমে দেখছিলাম ইউটিউবেতে, ইউটিউবেতে দেখার পরে দর্পণবাবুর সাথে বলছিলাম, কৃষি সহকারী কর্মকর্তা, উনি আমাকে সার বীজ দিয়ে সহযোগিতা করেছে। এটা যদি এবার ভালো হয় তাহলে আমরা আমাদের আশপাশে যে কৃষকরা আছে অনেকেই আমার কাছ থেকে এসে দেখেছে, আমার এই পাশের জমি আলারাও লাগাতে চেয়েছে সামনের বছর। আর আমি তো এবার যদি অনেক ভালো হয় তাহলে সামনের বছর এই বিলের ধারে আরও 2.5-3 বিঘে জমিতে লাগাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনিরামপুর সহযোগিতায়, বৃহত্তর কুষ্টিয়া যশোর কৃষি উন্নয়ন প্রকল্পের আর্থিক সহযোগিতায় এবং প্রশিক্ষণের মাধ্যমে একজন আদর্শ কৃষক খেদাপাড়া বুলাকে মোহাম্মদ ফারুক হোসেন সার্বিক তত্ত্বাবধানে 1 বিঘার বেশি জমিতে S-275 জাতের সূর্যমুখী আবার চাষ নতুন আকারে করেছে। এক্ষেত্রে কৃষি বিভাগ তথা কৃষি সম্পদ অধিদপ্তর মাঠ পর্যায়ে নিয়োজিত দর্পণ বিশ্বাস উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বিক তত্ত্বাবধানে উনি এই নতুন ফসলটা করছে। নতুন ফসলটা আবাদের ফলে এলাকায় প্রতিদিন 2-4 জন কৃষক দেখতে আসছে, কারণ এই বুলাকে এই ধরনের ফসল প্রথম। কৃষক মনে করছে যে আমরা যে নিয়মিত যে তেল খাই তার সাথে সূর্যমুখী তেল অত্যন্ত পুষ্টিমানের এবং গুণাগত দিক থেকে অনেক ভালো হবে, এবং কৃষক যে আবাদ করার ফলে মনে করছে তার যে খরচ হয়েছে তা বাজার মূল্য হিসেবে দেখা যাচ্ছে অনেক লাভবান হবে। পাশাপাশি অন্য কৃষকদের শেয়ার করছে, তারাও মাঠ পর্যায়ে প্রতিদিন এসে দেখছে এবং তারা আগামীতে তাদের প্ল্যান পরিকল্পনা করছে ধানের বিকল্প হিসেবে এই ফসল আবাদ করবেন, কারণ আমাদের প্রতিনিয়ত তেলের প্রয়োজন হয়, বাজারে নির্মমানের তেল পাওয়া যাচ্ছে এবং দামও বেশি। তাই তারা মনে করছে এই তেল যদি আবাদ করি আমাদের যেমন পুষ্টি গাইত্রী মারবে আর্থিক দিক থেকে আমরা লাভবান হবে। তাই এখানকার আরও অন্তত কমপক্ষে আশা করছে আগামী মৌসুমে 20-30 জন এই বুলাকে এই সূর্যমুখী নতুন ফসল আবাদ করবে। আর এক্ষেত্রে কৃষি বিভাগ আমরা যারা মাঠ বাজারে কর্মরত অবশ্যই তাদের কারিগরি এবং অন্যান্য যে প্রশিক্ষণ লাগে আমরা সহায়তা করবো।